মই নামঘৰি আৰু পূজাৰী বা সাধু সন্ততিক লৈ কিছু কথা কৈছিলোঁ সেই কথাটো একচুৱেলি মোৰ অনুভৱ হৈছে যে মই কথাটো ঠিক কোৱা নাই তাৰ কাৰণে মই দুখিত আৰু এইকাৰণে গোটেই অসমবাসী তথা ভাৰতবৰ্ষৰ সকলো নাগৰিকৰ ওচৰত মই এই বিষয়ে কোৱা প্ৰাৰ্থী মই আগতেও কেতিয়াও এনেকুৱা মন্তব্য দিয়া নাই বা সাম্প্ৰদায়িক মন্তব্য দিয়া নাই আর আগন্তক নিদিওঁ আৰু যাকালিও যিটো মন্তব্য হৈছিল মোৰ কোনো উদ্দেশ্য নাছিল যে ধৰণৰ কথা কম হয়তো হৈছে তাৰ কাৰণে কোনেও এই বিষয়টো ধৰি ৰাখিব নালাগে এইখিনিতে এই কথাটো শেষ কৰি মো সকলোৱে ক্ষমা করবো মানে একচুয়ালি যোৱাকালি চাৰি তাৰিখ আছিল মর জামজারহাট ব্লকৰ অন্তর্গত এখন কর্মী সভা আছিল আৰু সেই কর্মী সভাখনত মই যোগদান যোগদান কৰি আমাৰ কর্মীস উদ্দেশ্য মানে ভাষণ দৌতে এই যা কিছুদিন আগত মনে বদরুদ্দিন সাহেবের যে মুসলমান সম্প্রদায় কিছু কথা কইস কথাটার প্রসঙ্গক্রমে মানে নাম ঘুরে আর পূজারী বা সাধু সন্ততিক কিছু কথা কইছিল সেই কথাটো একচুয়ালি মর অনুভব হয়েছে যে মই কথাটো ঠিক কোয়া নাই তার কারণে মই দুঃখিত আর এই কারণে অসমবাসী তথা ভারতবর্ষ সকল নাগরিক ওসব মানে এই বিষয়ে ক্ষমা প্রার্থী মানে আগত মন্তব্য দিয়া নাই বা সাম্প্রদায়িক মন্তব্য দিয়া নাই আর আগন্তক দিনত নিজেও আর যাকিও যে মন্তব্য হয়েছিল মোর কোনো উদ্দেশ্য নাছিল যে ধরনের কথা কম হয়তো মাল শিল্পিং হয়েছে তার কোনেও এই বিষয়টা ধৰি রাখব নালাগে এইখিনিতে এই কথাটা শেষ করে মোক সকলে ক্ষমা করবো মানে একচুয়ালি যাকালি চারি তারিখ আছিল মর জামতারহাট ব্লকৰ অন্তর্গত এখন কর্মী সভা আছিল আর সেই কর্মী সভা মই যোগদান যোগদান করে আমার কর্মী সকল উদ্দেশ্য মানে ভাষণ দৌতে এই যা কিছুদিন আগত মলানা বদরুদ্দিন সাহেবের যে মুসলমান সম্প্রদায় কিছু কথা কৈছিল সেই কথাটার প্রসঙ্গকর্মে মানে নাম ঘুরে আর পূজারী বা সাধু সন্ততিক ল কিছু কথা সেই কথাটো একচুয়ালি মোর অনুভব হয়েছে যে মই কথাটো ঠিক কোয়া নাই তার কারণে মই দুঃখিত আর এই কারণে অসমবাসী তথা ভারতবর্ষ সকল নাগরিক ওসর মানে এই বিষয়ে মই আগতো কেতিয়াও কেন মন্তব্য দিয়া নাই বা সাম্প্রদায়িক মন্তব্য দিয়া নাই আর আগন্তক দিনত নিদ আর যাকিও যে মন্তব্য হয়েছিল মোর কোনো উদ্দেশ্য নাছিল যে ধরনের কথা কম হয়তো মাল স্লিপিং হয়েছে তার কোনেও এই বিষয়টা ধর রাখব নালাগে এইখানেতে এই কথাটা শেষ করে মোক সকলে ক্ষমা